সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ যে মেশিনটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ক্রিম সেপারেটর মেশিন তো ক্রিম সেপারেটর মেশিন কেনার পর দীর্ঘদিন চালানোর পর বিভিন্ন সমস্যা দেখা দেয় তো সমস্যা দেখা দেওয়ার পর এই মেশিনটি অনেকে নিজেরাই সার্ভিস করতে পারেন যারা ক্রিম সেপারেটর মেশিন ব্যবহার করেন আজকের ভিডিওটি তাদের জন্য তো ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন তাহলে ক্রিম সেপারেটর মেশিনের সার্ভিসটি আপনি ভালোভাবে শিখতে পারবেন বা জানতে পারবেন তো দীর্ঘদিন ধরে আমরা ক্রিম সেপারেটর মেশিন বিক্রি করতেছি প্লাস সার্ভিসও করতেছি তো এই মেশিনটি খুলনা থেকে আসছে সার্ভিসের জন্য তো মেশিনের যে প্রবলেমটা ছিল যে এখান দিয়ে দুধ পড়ত আর দ্বিতীয়ত প্রবলেম ছিল এই যে মূল বাটিটা একদম এটার সাথে ফাঁসাই দিয়েছিল যা হাতে ধরে টানাও ওঠানো যায় না এখন ইজিলি টানো ওঠে না এটা কী কারণে এই সমস্যাগুলো হয়েছে বিস্তারিত জানতে অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত জানো তো ভিউয়ার্স আমরা এখন মেশিনটি সার্ভিস করার পরে ক্রিমের বাটি না এখন আমরা দুধের বাটি দিলাম আর এটা হলো ক্রিমের বাটি এটা হলো ক্রিমের বাটি এটা হলো দুধের বাটি আচ্ছা এখন আমরা দুধের সাথে যে ক্রিম বা আসে না বা ক্রিমের সাথে দুধ আসবে না এটা আমরা টেস্ট করে দেখব ফার্স্ট টাইম কিভাবে সর্বপ্রথম আমরা পানি দিয়ে টেস্ট করব এই যে আমরা পানি দিচ্ছি এখন আমরা পানি দিব আর মেশিন রান হওয়ার মিনিমাম 2 থেকে 3 মিনিট পর আপনি দুধ দিবেন দুধ দেওয়ার পরে তো মেশিনটা সমস্যা দেখা দিবে না জি এখন আমরা পানি দিব যে মেশিনে এই মেশিনের সাহায্যে পানি এই কারণে দিব যাতে করে আমাদের ক্রিমের সাথে দুধ আসে কিনা আমরা টেস্ট করব যদি ক্রিমের ড্রেন দিয়ে দুধ আসে তাহলে মেশিনের সমস্যা আছে বা দুধের সাথে ক্রিম বা ক্রিমের সাথে দুধ চলে আসবে এখন এই যে আমাদের আমরা পানি দিতেছি পানি দেওয়ার পরে দেখেন এই যে দুধের সাথে মানে শুধু দুধটা বের হচ্ছে মানে শুধু সাদা পানিটা বের হচ্ছে তো পানিটা বের হলে আর যদি মেশিনের কোনো ধরনের কোনো প্রবলেম থাকতো তাহলে অবশ্যই এই দিক দিয়ে ড্রেন ক্রিমের ড্রেন ক্রিমের ড্রেন দিয়ে পানি পড়ত তো যেহেতু মেশিনটা সার্ভিস করেছে কী কারণে কী সমস্যা ওই সমস্যাটা হয়েছিল আমরা এ টু জেড মেশিনটি চালিয়ে দেখাবো এবং বিস্তারিত ভিডিওতে বলবো তো আপনার ভিউয়ার্স দেখলে নিত এই যে দেখেন কোনো মেশিন এই মেশিনের সাহায্যে যে শুধু আপনার পানি দিয়ে আপনার টেস্ট করার পরে আপনার দুধ পড়ছে মানে পানি পড়ছে আর এই পাট দিয়ে যদি পানি আসতে তাহলে বোঝা যেত যে দুধ আপনার ক্রিমের সাথে দুধ চলে আসতেছে এখন আমরা দুধ ঢেলে ক্রিম তৈরি করব ভিউয়ার্স আমরা এখন দুধ দিচ্ছি ঠিক আছে এই দিক দিয়ে দুধ পড়তেছে আর ওই পিস দিয়ে ক্রিম করব একটু ধৈর্য ধরতে হবে আমাদের যখন মূল বাটিগুলোর মধ্যে ফুলফি দুধ পড়বে তারপর ক্রিমটা বের হবে তবে ক্রিমটা বের হতে একটু সময় লাগবে ভিউয়ার্স দেখেন এই যে ক্রিম পড়তেছে আমাদের মেশিন দিয়ে এই যে ক্রিম পড়তেছে এই যে আমাদের দুধ যেটা ক্রিম সেপারেট হওয়ার পরে যে দুধ ওই এটা আর এটা হলো ক্রিম তো ভিউয়ার্স এই মেশিনে আর কোনো ধরনের কোনো প্রবলেম নাই যে সমস্যাটা সার্ভিসে কেন আসলো ওই সমস্যাটা আমি আপনাকে বাটিগুলো খুলে দেখাবো তো সে পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আমাদের এই মেশিনটি যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিয়ে অর্ডার কনফার্ম করবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে এই ধরনের কোনো মেশিন যদি সার্ভিসের জন্য থাকে অবশ্যই আমাদের সার্ভিস সেন্টারে পাঠাতে পারবেন ভিউয়ার্স এটি হলো আমাদের ডুয়েল ক্রিম সেপারেটর মেশিন ডুয়েল বলতে আপনার মোটরও চলবে আবার হাতও মানে হ্যান্ডেও চলবে যখন ইলেকট্রিক না থাকবে তখন আপনি বেল্ট খুলে হ্যান্ডেল লাগিয়ে ক্রিম সেপারেট করতে পারবেন আর প্রতি ঘন্টায় 160 লিটার ক্যাপাসিটি এই মেশিনটি আর বিশেষ করে হলো এখানে একটা বুল থাকে 25 লিটার ক্যাপাসিটির একটা ট্যাঙ্ক থাকে তো ওই ট্যাঙ্কটা আমরা বসাই নাই এই কারণে কাস্টমার আমাদেরকে দেয় নাই সেই জন্য আমরা বসাইতে পারিনি এখন যে সমস্যার কারণে মেশিনগুলো আসছিল মেশিনটি আসছিল সেটির সমস্যাটা আমরা এখন দেখাচ্ছি কী কারণে এই সমস্যা হয়েছিল তো ভিউয়ার্স দেখেন এখনও বাটিটা ঘুরতেছে মিনিমাম 6 থেকে 7 মিনিট লাগবে এই বাটিটা বন্ধ হতে আমাদের যারা গ্রাহক আছে তোরে ওনারা করেন কি এই যে বাটি ঘুরতেছে মিনিমাম 6-7 মিনিট ঘুরবে হঠাৎ করে তারা কেউ করে কি দুই হাত দিয়ে এইগুলা মানে মেশিন রানিং অবস্থায় খুলে ফেলে
আর আরেকটা জিনিস করে কি, এখানে যেহেতু আপনার গিয়ার অয়েল দেওয়ার সুযোগ আছে বা গিয়ার অয়েল দিতে হবে, ওইখানে গিয়ার অয়েল দেয় না, না দেওয়ার কারণে ভিতরে যে পিনিয়াম আছে ওই পিনিয়ামও সমস্যা হয়। আরেকটা বিশেষ করে এই মেশিনে যে সমস্যাটা পেয়েছি আমরা, আপনার এই মেশিনের স্টপ হওয়ার আগেই করে কি, এই যে দুইটা ড্রেন থাকে, ড্রেনগুলো তারা খুলে ফেলে, যার ধরুন এই যে আপনার বুল, এই বুলটাতে সমস্যা হয়। তো যখন আপনি মেশিনটা রানিং করবেন তখন হাত দিয়ে ধরা যাবে না, যে পর্যন্ত মেশিন ইচ্ছাকৃতভাবে বন্ধ না হয় সে পর্যন্ত আপনাকে মেশিনে স্পর্শ করা যাবে না। তো যিনি নিয়েছেন উনি করছেন কি বা ওনার কর্মচারীরা করেছেন কি, এই মেশিনটা রানিং অবস্থায় স্টপ করছে এবং এইভাবে বাটিগুলো হাত দিয়ে ধরছে, যার ধরুন ভিতরে যে একটা আল থাকে যেটা আমরা বসাই, এই যে আলটা, এই আলটা বাঁকা করছে, আর প্লাস ভিতরে যে আমাদের একটা আলের মধ্যে একটা পিনিয়াম থাকে ওই পিনিয়ামের ঘাটগুলো নষ্ট করে ফেলছে, যার ধরুন এই সমস্যাগুলো হয়। তো বিশেষ করে আপনার এই মেশিনটা যেহেতু আপনি চালাবেন ওই অবস্থায় আপনার মেশিন হাত দিয়ে ধরা যাবে না বা ছোঁয়া যাবে না বা বন্ধ করা যাবে না, মূলত অটোমেটিকভাবে যদি এই মেশিনের বাটিগুলো বন্ধ হয় ওই সময় আপনি বাটিগুলো খুলবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, পরবর্তীতে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, আর যারা এই মেশিনটি ক্রয় করতে চান আমাদের কাছ থেকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, পরবর্তীতে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।